গুড মর্নিং বন্ধুরা, বেঙ্গলি ব্লগার তরুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 9টা। আজকে আমাদের বাড়িতে বড়দার পুরনো একজন বন্ধু, তার বউ, মানে আমার বান্ধবী, আমার বরের বন্ধু, ওরা আসছে। এই জন্য সকাল সকাল বাজার যাচ্ছি। আর এই যে শাখা পোশাকার বুড়োটাকে দেখেছ, এই যে হচ্ছে আমার বুড়ো সত্যজিৎ রায়ের শাখা পোশাকার বুড়ো, রোদ পোহাচ্ছে, গলা ব্যথা করছে। এটুখানে একটু আওয়াজ করে শোনাতো তোর গলাটা কেমন করে শোনাতো একটু। হ্যাঁ, বাজার সেরে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাজার থেকে এসে গেছি অনেকক্ষণ আগে, তাড়াতাড়ি করে এসে রান্না জোগাড় করছি। এই দেখো, মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আদা রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ দই আর পেঁয়াজ কুচি দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। কিছু গোটা রসুন আমি এর মধ্যে দিয়েছি ম্যারিনেশনের সময়। আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। আর এদিকে পালং শাকের এমনি নর্মাল শাক ভাজাই করছি। আর আমার যা বানিয়েছে দুজনে মিলে, আমরা যাই করি ঘরে লোকজন আসলে আমরা দুজনে মিলে কিছু না কিছু করি। তা আমার যা বানিয়েছে বললো আলু পোস্ত আর চচ্চড়ি। আর একজন কাজে বসে গেছে, কি মিষ্টি দেখতে লাগছে দেখো, মাফলারটা পেঁচে দিয়ে পুরো শাখা পোশাকার বুড়ো। তখন রোদ পোহাচ্ছিল, এখন শাখা পোশাকার বুড়ো কাজ করতে শুরু করেছে। আর আমার বোগেনভেলিয়া ফুটেছে দেখো, সিঁদুরে রং, লাল টুকটুকে রং, কি অপূর্ব দেখো, কত হয়েছে দেখো, খালি দেখতে পাচ্ছ, দারুণ লাগছে না? এই লাল রংটা আমার ভীষণ ভালো লাগে। সব জায়গায় পিঙ্ক দেখতে পাবে, সাদা দেখতে পাবে, কিন্তু এই লাল টুকটুকে রংটা কম দেখতে পাওয়া যায়। এটার এই চন্দ্রমল্লিকার কুড়ি এসে গেছে, এবারে হবে। আমার কারি পাতা গাছ তরতর করে বেড়ে যাচ্ছে, আর রঙ্গন ফুটছে, শুকোচ্ছে, ফুটছে, শুকোচ্ছে। মাংসটা ম্যারিনেট করার এক ঘন্টা পরে আমি স্নানে যাওয়ার আগে মাংসটা বসিয়ে দিয়ে গেছিলাম, কেননা হতে তো অনেকটা সময় লাগে, কড়াইতে ভালো করে কষাবো তবে দিয়ে কুকারে দেবো। তো দেখো এখনও অনেকটা জল আছে, আমি স্নান ফান সেরে চলে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেছে, তো আমি এই ঢেকে ঢেকে ভালো করে কষাবো। আর অন্যদিকে আমি আলু মাংসতে দেওয়ার জন্য আলু ভেজে রেখে দিয়েছি লাল করে। দুপুরে খাবার পরে সবাই মিলে সন্ধেবেলায় বিপত্তারিণী মন্দিরে এসেছি আরতি দেখ। আরতির সময় ভিডিও করিনি, তখন আমি মন দিয়ে দেখছিলাম, এখন আরতি হয়ে গেছে, এখন মায়ের পা স্পর্শ করছে সবাই, তো সেটা দেখালাম। বিপত্তারিণী মায়ের আরতি হয়ে যাওয়ার পরে আর সব দেবদেবী যেটা আছে তাদেরকে আরতি করা হয়। নিচে নামার পথে এই যে হরিনাম কীর্তন হচ্ছে, আমার ভীষণ ভাল লাগলো, তো তোমাদেরকেও দেখালাম। বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে শেষ করছি। এখন জলখাবার আমরা খেয়ে নিয়েছি, আমি খেয়েছি ডিম ভাজা রুটি, বর খেয়েছে ডিম ভাজা পাউরুটি, আর মেয়ে খাচ্ছে ডিম সেদ্ধ, কলা আর খেজুর, ওর রেগুলার যে খাবার সেটা। ওর ঝালমুড়ি খাবার ইচ্ছে ছিল, কিন্তু ডিম কলা খেজুর তো খেতেই হবে, তারপরে যদি মুড়ি খেতে চায় খেতে পারে, কিন্তু ও বললো না, তিনটে খাওয়ার পর মুড়ি আমার পেটে জায়গা নেই, সেই জন্য এটাই খেল। আর আমি যাচ্ছি এখন মায়ের বাড়ি, অনেকদিন মায়ের সাথে দেখা হয়নি, তো একটু দেখা করে আবার চলে আসবো। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে, প্রায় দেড় দু সপ্তাহ হতে চললো মায়ের সাথে দেখা হয়নি, ওই জন্য মায়ের সাথে দেখা করে, নিজে তো স্কুটি চালাতে পারি না, তো ওই জন্য বরের ওপর নির্ভর করতে, আমার যা খুব ভালো, নিজে স্কুটি চালাতে পারে, শুদ্ধ নিজের মন মতো যেখানে জায়গা যখন খুশি যেতে চায় যেতে পারে, আমার আবার পরের টাইম টেবিল দেখে
নিজের টাইম টেবিলের সঙ্গে ম্যাচ করলে তবে যেতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। এখন বেরোবো, আর কালকে ভিডিও দেখেছি তোমাদের, কিন্তু আমার বন্ধু যারা আসার কথা ছিল তাদেরকে দেখাতে পারিনি, কিছু কারণে ওরা অন ক্যামেরা আসতে চাইছিল না, ওই জন্যই দেখাতে পারিনি। বাদ বাকি অনেক কিছু দেখিয়েছি, সেগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ঘুরে আসি, তারপরে আবার এসে কথা হবে। বেরিয়ে পড়েছি, আজকে বিশেষ রান্না নেই, মানে করতে হবে না, কালকে কিছু রান্না বেঁচে আছে, তো ওই জন্য ভালো, চলো বেরিয়ে আসি। এইরকম নির্জন রাস্তা দিয়ে আমার খুব ভালো লাগে যেতে, তো মায়ের বাড়ি থেকে ফিরছি আমরা, আমরা মেইন রোড দিয়ে আসি না, ওখানে অনেক গাড়ি ঘোড়া, তো এইরকমভাবে আসতে আমার ভীষণ ভালো লাগে। আমি আর ও টু হুইলারে, আহা, মনে হয় যেন কোন পর্যায়ে পৌঁছে গেছি, অপূর্ব লাগে, যেটা আমি খুব ভীষণভাবে এনজয় করি। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়ার পরে রান্নাঘর গোছাতেই অনেকটা সময় চলে যায়। তবে বিকেলে তরকারির জন্য মশলা বেটে রেখে দিলাম, তরকারি কেটে রেখে দিলাম, আজকে বানাবো। যদিও খুব একটা ভালো খাবার নয়, কিন্তু আমার খুব প্রিয়, আমার বর ভালোবাসে কিন্তু অত নয়। পেঁপে আলু ডালের বড়া দিয়ে তরকারি নিরামিষ, তো ওটার জন্য পেঁপে আলু কেটে রেখেছি, আর একটু টমেটো লঙ্কা আদা জিরে একটু গরম মশলা দিয়ে বেটে রেখে দিয়েছি, ওটা বিকেলে বানাবো। আর তারপরে নিয়ে সব কিছু করে ঠরে নিয়ে আমি ঠাকুরকে যে পুজো দিই সেই প্রসাদগুলো তুলি, ধুয়ে ধায়ে আবার রেখে দিই, ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিই, তারপরে রেস্ট নিই। সব কাজ সারা, এই জন্য এখানে এসে বসেছি। দেখো কানে গলায় সব খুলে রেখেছি, মাঝে মাঝে না আমার সব মানে পরে থাকতে ইচ্ছে করে না, তখন খুলে রেখে দিই এক দুদিন, তারপরে আমি আবার পরি। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।